হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশনাল গাইডলাইন। খুব সামনেই আপনাদের অনলাইনে এমসিকিউ পদ্ধতিতে অ্যাসাইনমেন্ট হতে চলেছে। আপনারা অনেকেই আমাদেরকে বলেছেন যে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন বিষয়ে কি প্রশ্ন উত্তর হয়েছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে। আপনাদের অনুরোধেই আজকের এই ভিডিওটি। আজ আমি এওসি টুর অ্যাসাইনমেন্টে কি প্রশ্ন উত্তর হয়েছিল আপনাদের সঙ্গে আলোচনা করব। গত বছর এওসি টুর অ্যাসাইনমেন্টের প্রথম প্রশ্ন হলো, কোন বিবৃতিটি এনজাইম বা উৎসেচক সম্বন্ধে সত্য? উত্তরের প্রথম অপশান এ, সব উৎসেচকগুলি কার্বোহাইড্রেট, বি, সব উৎসেচকগুলি প্রোটিন, সি, সব উৎসেচকগুলি চর্বি, এবং ডি, উৎসেচকগুলি বিষ। সঠিক উত্তর হল সব উৎসেচকগুলি প্রোটিন। দু নম্বর প্রশ্ন, সায়ানোকোবায়ামিন বলতে কোন ভিটামিনকে বোঝায়? উত্তরের প্রথম অপশান এ, ভিটামিন B12, বি, ভিটামিন B1, সি, ভিটামিন B2, এবং ডি, ভিটামিন B3। সঠিক উত্তর হল এ, ভিটামিন B12। তিন নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি মানবদেহের জন্য বিষ? উত্তরের প্রথম অপশান এ, লৌহ, বি, সোডিয়াম, সি, পটাশিয়াম, ডি, আর্সেনিক। সঠিক উত্তর হল ডি, আর্সেনিক। চার নম্বর প্রশ্ন, কোনটিকে স্যাপোনিফিকেশন ভ্যালু দ্বারা চিহ্নিত করা হয়? উত্তরের প্রথম অপশান এ, শর্করা, বি, প্রোটিন, সি, ফ্যাট বা চর্বি, এবং ডি, ভিটামিন। সঠিক উত্তর হল সি, চর্বি বা ফ্যাট। এরপর পাঁচ নম্বর প্রশ্ন, চাল, গম এবং বার্লি কোন জাতীয় খাবার? উত্তরের প্রথম অপশান এ, প্রোটিন বহুল খাদ্য, বি, শর্করা বহুল খাদ্য, সি, চর্বিবহুল খাদ্য, এবং ডি, কোনোটিই নয়। সঠিক উত্তর হল বি, শর্করাবহুল খাদ্য। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বলে রাখব, এওসি টুর অ্যাসাইনমেন্টে গতবারে যে সমস্ত প্রশ্ন পড়েছিল, যেগুলো আপনারা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন বা যে সমস্ত উত্তরগুলো দেখতে পাচ্ছেন, সবগুলোই সঠিক। কারণ যে ক্যান্ডিডেট এই পরীক্ষাটি দিয়েছিল তার প্রত্যেকটি উত্তরই সঠিক হয়েছিল এবং সেই ক্যান্ডিডেট অ্যাসাইনমেন্টে ফুল মার্কস পেয়েছিল। চলে আসছি ছ নম্বর প্রশ্নে, ভিটামিন ডি এর অভাবে বাচ্চাদের কি রোগ হয়? উত্তরের প্রথম অপশান এ, স্কার্ভি, বি, গলগণ্ড, সি, রিকেট, এবং ডি, বসন্ত। সঠিক উত্তর হল সি, রিকেট। সাত নম্বর প্রশ্ন, থাইরক্সিনের ঘাটতিতে কোন রোগ হয়? উত্তরের প্রথম অপশান এ, স্কার্ভি, বি, গলগণ্ড, সি, কলেরা, এবং ডি, হাম। সঠিক উত্তর হল বি, গলগণ্ড। আট নম্বর প্রশ্ন, তেলের অসম্পৃক্ত চর্বির সাথে অক্সিজেনের বিক্রিয়ায় গন্ধ সৃষ্টি হওয়ার ঘটনাকে কি বলে? উত্তরের প্রথম অপশান এ, র্যানসিটিডি, বি, রেসিমাইজেশন, সি, স্যাপোনিফিকেশন, এবং ডি, নির্বীজকরণ। সঠিক উত্তর হল এ, র্যানসিটিডি। ন নম্বর প্রশ্ন, টোপিওকাতে কোন পদার্থ থাকে যা হাইড্রোসায়ানিক অ্যাসিড তৈরি করতে পারে? উত্তরের প্রথম অপশান এ, হিস্টামিন, বি, থাইরক্সিন, সি, অ্যালার্জেন, এবং ডি, সায়ানোজেন গ্লাইকোসাইড। সঠিক উত্তর হল ডি, সায়ানোজেন গ্লাইকোসাইড। আপনাদের যে অনলাইনে এমসিকিউ পদ্ধতিতে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে হবে, সেই অ্যাসাইনমেন্ট পরীক্ষা সিস্টেম অনেকটা এই রকম হবে। একটা প্রশ্ন, তার চারটে অপশান থাকবে, সেখান থেকে আপনাকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে, এরপরে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট করার পরেই পরবর্তী প্রশ্নটি আসবে। আমি অবশ্যই আপনাদের বলে রাখব যে আপনারা এই প্রশ্ন উত্তরের সাথে সাথে পদ্ধতিটিও দেখে রাখুন, আশা করছি আপনাদের কাজে লাগবে। চলে আসছি এওসি টুর দশ নম্বর প্রশ্নে, খেসারির ডালে কি থাকে? উত্তরের প্রথম অপশান এ, সায়ানোজেন, বি, ল্যাথিরোজেন, সি, মিউটাজেন, এবং ডি, অ্যান্টিজেন। সঠিক উত্তর হল বি, ল্যাথিরোজেন। এরপর এগারো নম্বর প্রশ্ন, কোনটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া? উত্তরের প্রথম অপশান এ, এসেচেরিচিয়া কোলাই, বি, সিজেল্লা ফ্লেক্সনারি, সি, সালমোনেল্লা টাইফি, এবং ডি, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। সঠিক উত্তর হল ডি, স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস। বারো নম্বর প্রশ্ন, বোটুলিজম কোন ব্যাকটেরিয়ার জন্যে ঘটে?
উত্তরের প্রথম অপশান এ ক্লস্টিডিয়াম বোটুলিনাম, বি স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস, সি ইসচেরিচিয়া কোলি এবং ডি ব্যাসিলাস সিরিয়াস। সঠিক উত্তর হল এ ক্লস্টিডিয়াম বোটুলিনাম। ১৩ নম্বর প্রশ্ন, টিনের পাত্রে খাদ্য সংরক্ষণকে কী বলা হয়? উত্তরের প্রথম অপশান এ চিলিং, বি শুষ্কীকরণ, সি ক্যানিং এবং ডি ব্লাঞ্চিং। সঠিক উত্তর হল সি ক্যানিং। ১৪ নম্বর প্রশ্ন, IQF এর পূর্ণ কথাটি কী? উত্তরের প্রথম অপশান এ ইমিডিয়েট কুইক ফ্রুট, বি ইন্ডিভিজুয়ালি কুইক ফ্রোজেন, সি ইমিডিয়েট কুইক ফ্রিজ এবং ডি ইন্ডিয়ান কোয়ালিটি ফ্রন্ট। সঠিক উত্তর হল ইন্ডিভিজুয়ালি কুইক ফ্রোজেন। এরপর ১৫ নম্বর প্রশ্ন, MAP বলতে কী বোঝায়? উত্তরের প্রথম অপশান এ মডিফাইড অ্যাটমসফিয়ার প্যাকিং, বি মডিফাইড অ্যানোড প্রসেস, সি মাইল্ড অ্যাটমসফিয়ার প্যাকিং এবং ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হল মডিফাইড অ্যাটমসফিয়ার প্যাকিং। ১৬ নম্বর প্রশ্ন, মার্মালেডে কী থাকে? উত্তরের প্রথম অপশান এ আঠা, বি রেসিন, সি ফুল এবং ডি ফলের খোসা। সঠিক উত্তর হল ডি ফলের খোসা। এরপর ১৭ নম্বর প্রশ্ন, ইসচেরিচিয়া কোলি সৃষ্ট টক্সিনের নাম কি? উত্তরের প্রথম অপশান এ টিটেনাস, বি বোটুলিনম, সি ST এবং LT আর ডি এর অপশান হল সায়ানিন। সঠিক উত্তর হল অপশান সি ST এবং LT। ১৮ নম্বর প্রশ্ন, অ্যাসপারজিলাস নাইগার কী তৈরি করে? উত্তরের প্রথম অপশান এ মাইকোটক্সিন, বি সিগাটক্সিন, সি জেজুনিটক্সিন এবং ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হল এ মাইকোটক্সিন। ১৯ নম্বর প্রশ্ন, কোন ধরনের খাবার মূলত এক্সট্রুশন পদ্ধতিতে তৈরি করা হয়? উত্তরের প্রথম অপশান এ ডাল, বি স্ন্যাক্স বা ফাস্টফুড, সি রুটি এবং ডি কেক। সঠিক উত্তর হল বি স্ন্যাক্স বা ফাস্টফুড। প্রিভিয়াস ইয়ার অনলাইন অ্যাসাইনমেন্টে AOC-2 শেষ প্রশ্ন তথা 20 নম্বর প্রশ্ন হল ব্র্যান্ড কী? উত্তরের প্রথম অপশান এ উৎসেচক, বি টক্সিন, সি ভিটামিন এবং ডি শস্যের ত্বক। সঠিক উত্তর হল ডি শস্যের ত্বক। এখানেই শেষ হলো AOC-2 20টি প্রশ্ন, যে প্রশ্নগুলি গত বছর অ্যাসাইনমেন্টে পড়েছিল। প্রিভিয়াস ইয়ারের আরও অন্যান্য বিষয়ের প্রশ্ন উত্তর পাওয়ার জন্য এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিভিন্ন নোটিশ, বিভিন্ন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হাত দিয়ে রাখবেন এবং এই ভিডিওটি সকল বিডিপি ক্যান্ডিডেটদের মধ্যে শেয়ার করবেন।